তো আজকে আমি সার্ভ করছি মাইনক্রাফট বন্ধ হার্ড করে 5 দিন এন্ড 5 দিন শুনে অনেক আশাটি করতে পারো বিকজ এ পর্যন্ত যে কটা ইউটিউবার এই টাইপের সিরিজ করছে তারা 50 দিন সার্ভ করতে পারে আমি 5 দিন সার্ভ করছি বাট 5 দিন সার্ভ করার সময় আমার স্পোনের স্পেস পুরো খালি হয়ে গেছিল সো দ্যাটস ওয়াই আমি 5 দিন মাত্র সার্ভ করছি এন্ড এটা টোটাল 20 এপিসোড হবে যদি আমি 100 দিন সার্ভ করতে পারি আর এই সিরিজ আমার একটা প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে এটা হার্ডকোর সিরিজ এন্ড এর মধ্যে যদি আমি একবার পড়ে যাই আমার গেম ওভার হয়ে যাবে এন্ড যেহেতু এটা ওয়ান ব্লক সেহেতু আমি যে কোনো সময় পড়ে যেতে পারি সো এনজয় দ্য ভিডিও আমার ডে ওয়ান স্টার্ট হয় একটা নর্মাল ওয়ান ব্লকের দিনের মতো অ্যান্ড আমি যেহেতু ডে ওয়ানের মধ্যে কিছু করার ছিল না সেহেতু ডিরেক্টলি আমি জাস্ট ডিগিং করা স্টার্ট করে দিলাম অ্যান্ড আমার জায়গা ছোটো থাকার কারণে একটু বড় করে নিলাম অ্যান্ড দেন আমি আবার মাইনিং করা স্টার্ট করে দিলাম অ্যান্ড মাইনিং করতে করতে আমি জাস্ট চাইতেছিলাম একটা চেস্ট পাওয়ার জন্য বিকজ ফার্স্ট অফ অল একটা চেস্ট দেয় অ্যান্ড তাছাড়াও আমাদের মাইনক্রাফটের মধ্যে অনেক কিছু লেখা আসতেছিল বাট ওগুলো দেখার কোনো দরকার নাই সো দেন আমি একটা চেস্ট পেয়ে গেলাম চেস্টে ভালো লুটি পেলাম বাট হ্যাঁ আমি জাস্ট আসতে চাইতেছিলাম একটা ভেড়া মানে তিনটা ভেড়া মাইনে একটা বেড বানানোর সো দ্যাটস ওয়াই আমি আরও মাইনিং করা স্টার্ট করে দিলাম অ্যান্ড দেন একটা কিছুক্ষণ পর একটা ভেড়া পেয়ে গেলাম সো ওই ভেড়াটারে জাস্ট আমি বাঁচিয়ে রাখছিলাম বিকজ আমি চাইছিলাম যে দুইটা যদি ভেড়া হয়ে যায় তাহলে তাদের ব্রিড করায় ভেড়ার বাচ্চা দিয়া তারপরে আরও তিনটা লাইক ভেড়া বানায় আমি সেটাই করে দেবো দেন আমি ক্রাফটিং টেবিল ক্রাফট করলাম অ্যান্ড ক্রাফটিং টেবিল ক্রাফট করার পরে আমি এখানে রেখে দিলাম বিকজ আমার ক্রাফটিং টেবিল পরে কাজে লাগবে সো দেন আমি আমার ভেড়াটারে বাঁচিয়ে রাখলাম অ্যান্ড সামও আমি ভেড়াটারে শেষ পর্যন্ত টিকে রেখে সন্ধ্যার সময় আমি জাস্ট আরেকটা ভেড়া পেয়ে গেলাম অ্যান্ড দেন আমার কাছে যে কিছু মানে হেইবেল আসলো অ্যান্ড হেইবেল পাইছিলাম মাইনিং করতে করতে সো ওই হেইবেল দিয়ে আমি আমার ভেড়া দুইটার ব্রিড করালাম সো হ্যাঁ ভেড়া দুটো ব্রিড করার পর আমার টোটাল 18টা হেইবেল আস দিয়ে আমি মানে উইট পাইছিলাম অ্যান্ড দুজনের মানে বেবি হলো অ্যান্ড বেবির আমি জাস্ট তাড়াতাড়ি ফিট করে বড় বড় করতেছিলাম যাতে আমি তিনটারে মারতে পারি সো দেন আমি তাড়াতাড়ি আমার ক্রাফটিং টেবিলের কাছে গেলাম অ্যান্ড ক্রাফটিং টেবিলের কাছে যাই আমি তাড়াতাড়ি একটা সোর্ট ক্রাফট করে ফেললাম বিকজ আমি চাইতেছিলাম তিনটার এখন মাইরে এখনই বেড বেড বানায় ফেলতে সো দেন আমি আমার যে তিনটা ভেড়া আসলো সো তিনটা ভেড়া জাস্ট আস্তে আস্তে করে মেরে ফেললাম সো ফার্স্ট হিট মানে ফার্স্ট যে ভেড়া আসলো ওটার দুই হিটে মরছে বাট রাইট হলে পড়ে যেত বাট আমি মেরে ফেলতে পারছি অ্যান্ড সেকেন্ড ভেড়া এক হিটে মরে গেছিলো অ্যান্ড যে থার্ড ভেড়া আসলো ওটা মরতে চাইতেছিল না রাইট হলে পড়ে যেত বাট আমি সামহাও ওটা পড়ে নাই অ্যান্ড দেন আমি উইডার লোভ দেখাই ওটা মেরে ফেললাম সো এইভাবে আমার ডে ওয়ান শেষ হয়ে গেলো মানে আমাদের মাইনক্রাফট ওয়ান ব্লক হার্ড করে ডে ওয়ান শেষ হয়ে গেলো বাট আমি পর্যন্ত একবারও মরি নাই অ্যান্ড একবার ড্যামেজও খাই নাই সো ডে টুতে আমার নর্মাল ডে টুর মধ্যে কাজ করতেছিলাম আই মিন দেন আমি ডে টুতে আমি জাস্ট মাইনিং করতেছিলাম মানে নর্মাল একটা ডে টুর ডের মতো দেন আমি মাইন করতে করতে জাস্ট একটা বোরিংভাবে মাইন করতেছিলাম বাট ডে টু আমার অনেক ভালো গেছিলো আবার অনেক খারাপও গেছিলো তো দেন আমি একটা ভেড়া পেলাম অ্যান্ড একটা চেস্ট পেলাম চেস্টের মধ্যে একটা ওক স্যাপলিং আসলো যেটাতে আমি একটা গাছ বানাইতে পারবো যেটা অনেক বেশি জোস আসলো বিকজ আমার গাছ এখনও বানাইতে পারি নাই সো দ্যাটস আমি ওক স্যাপলিং ডারে আমার হাতে নিয়ে আমি জাস্ট গাছ বানানোর জন্য কর্নারে চলে গেলাম অ্যান্ড যাতে হচ্ছে গাছটা যাতে একেবারে রাইট প্লেসে চলে যায় দেন আমি আমার বোনমিল হাতে নিলাম অ্যান্ড দেন আমি তাড়াতাড়ি গাছটার বোনমিল করে ফেললাম সো দেন আমি আরেকটু আমি আমার যে চেস্ট আছে চেস্ট এখান থেকে সরাইতে গেছিলাম দেন আমার একটার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে আমি যখন চেস্ট সরাইতে গেছি আমার অনেক জিনিস মানে বলতে গেলে 80% জিনিসই মানে হ্যাভেনে চলে যায় সো দেন আমি অনেক স্যাড হয়ে গেছিলাম বাট কি আর করার হ্যাঁ চেস্ট চলে গেছে তো চলেই গেছে এখন কিছু করার ছিল না সো ডে টু আমার অনেক খারাপ যায় বাট হ্যাঁ ডে টু আমার সারাদিন অনেক কাজ করার পরে আমার ডে টু শেষ হয়ে যায় বিকজ ডে টু আমার একেবারে খারাপ গেছে অ্যান্ড ডে টু নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না সো ডে থ্রিতে আমি জাস্ট চাইতেছিলাম আমার যে চেস্ট আছে চেস্টগুলো এক জায়গায় রাখতে সো আমার একটা চেষ্টা নিলাম চেস্ট নেওয়ার পর আমার তিনটা চেস্টে এক জায়গায় রাখলাম যাতে দেখতে জোস লাগে সো দেন আমি আমার যে মশরুমসগুলো আছে মশরুমসগুলোরে ফিট করলাম অ্যান্ড তাদের একটা বেবি হলো অ্যান্ড বেবি জাস্ট মেইনলি বানাইছি এই এক্সপির জন্য আমি জানি ওরা মরিয়া যাবে এক সময় বাট প্লিজ এটা আসলে কোনো ব্যাপার না সো দেন আমি আমার জায়গাটা একটু বড় করলাম যাতে আমার জায়গাটিকে না পড়ে যায় দেন আমি সুইট ব্রেস লাগাইলাম যাতে আমি হচ্ছে পড়ে যাওয়ার সময় যাতে একটু ড্যামেজ খাই পড়বো না আমি জানি বাট তাও যদি পড়তে যাই তাহলে আমি জানি ড্যামেজ দেয় বাট হেবেল আমার কোনো মানে কী বলে বেস আমার কোনো ড্যামেজ দিতেছিল না সো দেন আমি ভাবলাম যে আমার যে মেইন যে স্পনের ব্লক আছে ওটার আমি একটু বড় করবো আই মিন ওটা যাতে হারে না যায় দ্যাটস আমি চারপাশে কিছু স্ল্যাব বসানোর চেষ্টা করলাম আর যাতে মোবগুলো বাইরে না চলে যায় সো দ্যাটস আমি আমার মেইন ব্লকটা খুঁজে পেলাম অ্যান্ড দেন আমি চারপাশে স্ল্যাব বসানো স্টার্ট করে দিলাম বিকজ স্ল্যাব যদি বসাই তাহলে যদি আমার এই মেইন ব্লকের মধ্যে কোনো মোভস স্পন হয় সেটা আমার অনুমতি ছাড়া বাইরে বেরোতে পারবে না এক্সেপ্ট ক্রিপার বিকজ ক্রিপার ব্লাস্ট করবে অ্যান্ড দেন আমি মরে যাবো সো এটা বানানো অনেক অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা তোমার ওয়ান ব্লকের ওয়ার্ল্ডে করা উচিত সো দেন আমি ডে থ্রিটা এইভাবে করে জাস্ট এটা বানাই ফেললাম অ্যান্ড ডে থ্রিতে আমি গাছও কাটতে গেছিলাম বাট তখন সন্ধ্যা হয়ে গেছিলো সো ডে থ্রিটা আমার নর্মাল ডের মতো চলে গেলো অনেকটা বাট আমি ডে থ্রিতে আমি একটা ঘুম দিয়ে দিলাম বিকজ আশেপাশে মোভস আসছিলো অ্যান্ড হ্যাঁ এভাবে আমার ডে থ্রিটা শেষ হলো অ্যান্ড ডে থ্রিটা মোটামুটি ভালোই গেছিলো বিকজ ডে থ্রিতে আমার কোনো সমস্যা হয় নাই সো ডে ফোরে আমি আমার গাছ কাটা স্টার্ট করে দিলাম অ্যান্ড গ্রাইন্ডিং মাইনিং মানে সব কিছু স্টার্ট করে দিলাম বাট ডে ফোরটা আমার গেছিলো জাস্ট নর্মাল একটা গাছ কাটার দিনের মতো অ্যান্ড আমার যে ওর স্যাপলিংগুলো আসলো ওর স্যাপলিংগুলো আমি গ্যাদার করা স্টার্ট করে দিলাম অ্যান্ড ওর স্যাপলিংগুলো জাস্ট অনেক বেশি আসলো আই মিন অনেক বেশি ওর স্যাপলিং পাইছিলাম অ্যান্ড আমি চাইতেছিলাম একটা ট্রি ফার্ম করতে সো আমাদের যে 6 নম্বর দিনে ওই দিন আমি ট্রি ফার্ম করবো সো হ্যাঁ যেহেতু আমি দেন আমি গাছ কাটা স্টার্ট করে দিলাম
এন্ড গাছ কাটা স্টার্ট করে দেওয়ার পরে আমার জাস্ট যে করে গাছ আসলো সব গাছটা এসে এন্ড করে ফেললাম। অ্যান্ড দেন আমি আমার গাছের যেসব পাতাগুলো আসলো অ্যান্ড পাতাগুলো জাস্ট কাটা স্টার্ট করে দিলাম। অ্যান্ড পাতাগুলো কাটতে আমার অনেক টাইম লাগছিল অ্যান্ড আমার একেবারে বিরক্ত লাগতেছিলো, বাট স্টিল আমার পাতাগুলো কাটতে হইতো। অ্যান্ড হ্যাঁ, আমি সব পাতাগুলো কাটে নিলাম অ্যান্ড যাতে আমি অনেকগুলো ই পাই, আই মিন অনেকগুলো গাছের মানে কী বলে সিট পাই। সো আমার আমি একেবারে সিট পাইতেছিলাম না, আমার কাছে টোটাল 6টা সিট হয়ে গেছিলো, মানে 6টা যে গাছের স্যাপলিং আসলে ওটা হয়ে গেছিলো, বাট আমি আর বেশি পাইতেছিলাম না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি 4 নম্বর দিনে আমি আবার চারপাশে এরিয়াটা বড় করা স্টার্ট করে দিলাম, আই মিন এরিয়াটা একটু বড় করলাম। যেদিন আমি ভাবতেছিলাম আমার চারপাশে যে গাছগুলো আছে গাছগুলো লাগাই দেবো, মানে কর্নারে কর্নারে। অ্যান্ড হ্যাঁ, র্যান্ডমলি লাগাই দেবো, বিকজ র্যান্ডমলি লাগাইলে আমি জাস্ট পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। সো দেন আমি র্যান্ডমলি আমার গাছের রোড স্যাপলিংগুলো আছে ওগুলো আমি জাস্ট বসাই ফেললাম। অ্যান্ড দেখতে অনেক বেশি জোশ লাগতেছিলো, বাট কেয়ার করার আমার জাস্ট আমার দুর্ভাগ্য যে আমি আসলে তেমন বেশি রোড স্যাপলিং পাই নাই। সো ডে 4 আমি একটা ভেড়াও পাই যাই, বাট ওই ভেড়াটা আমি মাইরা ফেলি, বিকজ হ্যাঁ ওই ভেড়া আমার ঝামেলা করতেছিলো। দেন আমি গাছ কাটা স্টার্ট করে দিই, আমি গাছ কাটা আবার স্টার্ট করে দিই, আমি গাছ কাটা দিয়ে আমার দিনটা শেষ হয়ে যায়, মানে ডে 4 দিনটা। অ্যান্ড ডে 4টা পুরো গাছ কাটার উপরে যায়। অ্যান্ড হ্যাঁ, ডে 4 আমি গাছ কাটতেছিলাম বিকজ আমি সামনের দিনে হচ্ছে একটা ট্রি ফার্ম বানিয়েছিলাম, বাট ট্রি ফার্ম আমি নেক্সট এপিসোডে বানাবো। সো ডে 4 আমি জাস্ট গাছে পাতা কাটতে কাটতে আমার ডে 4টা শেষ হয়ে যায়। দেন আমার যে করে গাছগুলো আসলো ওই গাছগুলো কাটা স্টার্ট করে দিই। অ্যান্ড হ্যাঁ, ডে 4 এন্ড অফ দ্য ডে পর্যন্ত আমি কোনো গাছ মানে সবগুলো গাছ তাও শেষ করতে পারি না কাইটা। আর আমার কাছে মানে 44টা ওর্ক উড আসলো, মানে উড আসলো। সো এই 44টা উড দিয়ে আমি পরবর্তীতে বাসা বানাতে কাজে লাগতে পারে। সো যেহেতু রাত হয়ে গেছিলো সেহেতু আমি ডে 4 একটা ঘুম দিয়ে নিই। অ্যান্ড ইয়া, ডে 4 একটা ঘুম দেওয়ার পরে আমি জাস্ট আমার এই সিরিজের লাস্ট ডেতে আমি পার করি। অ্যান্ড লাস্ট ডেতে আমার ওন ভয়েস ছিল, মানে আমি গেমের প্লেয়ের ভয়েস ছিল। গাছগুলো কাইটে ফেলতে হবে বিকজ আমি গাছগুলো যদি না কেটে ফেলি তাহলে হয়তো আমার। সো এখানে আমি গাছগুলো কাইটে ফেলতেছি বিকজ আমি জাস্ট আমি এখানে যেসব মানে আপেল টাপেল পাইতে পারি, বাট আমি এখন পর্যন্ত একটা আপেলও পাইলাম না জাস্ট এই গাছ কাইটা। তো হ্যাঁ, মেনলি এখানে আর কিছু করার নাই। সো এখানে আমি গাছগুলো কাইটে নিতেছি, মানে এই গাছটা পুরোপুরি আমি কাইটে শেষ করবো। সো এখানে একটা উট আছে অ্যান্ড ওইখানে একটা উট আছে, সো আমার একটা নতুন অ্যাক্স বানিয়ে নিতে হবে। বাট হ্যাঁ, আপাতত এই অ্যাক্সই হয়ে যাবে আই গেস। তো এখান থেকে আমার আরেকটা আছে অ্যান্ড দেন এখানে আরেকটা আছে আই গেস। সো হ্যাঁ, এখানে আরেকটা আছে। সো রাইট নাও এখানে আরেকটা আছে এই সাইডে, সো এই সাইডে আরেকটা আছে। সো হ্যাঁ, এখানে দেখতে পারতেছো আমি এখন সবগুলো উট কেটে ফেললাম বিকজ হ্যাঁ পরে কাজে লাগতে পারে। অ্যান্ড রাইট নাও আমি এখন ভাবতেছি যে আমার যেসব এরিয়াটা আছে এরিয়াটা আমি বোনমিল করবো, মানে আমার গ্রাসগুলো বাড়াবো বিকজ আমার সিডস লাগবে। সো হ্যাঁ, আর নেক্সট এপিসোড আমি ফার্মিং করবো। সো হ্যাঁ, আমার ফোন একেবারে স্পেসই শেষ হয়ে গেছে, মানে ভিডিও বানাতে বানাতে। তো যাই হোক, কেয়ার করার আমার কাছে কী আছে, অ্যান্ড আমার কাছে স্যাপলিং আছে 11টা। সো আই ডোন্ট নো হোয়াট টু ডু নেক্সট, একটু পরে আমি গাছ লাগাবো না। সো আপাতত আমি এগুলো স্টার্ট করে দিই, আর এগুলো যদি আমি না করি তাহলে আমার জাস্ট ওয়ান ব্লকের কোনো ও একটা মশরুম পাই গেছে জোস। লাইক মশরুম আমার দরকার নাই বিকজ আমি একটু আগে মশরুম ব্রিড করছিলাম, বাট বাচ্চা হয়েছিলো বাট পড়ে গেছে, সে যেটা অনেক হাস্যকর ব্যাপার। যাই হোক, এখানে দেখতে পারতো যে এখানে আসলে কিছুই পাইতাছি না তেমন, জাস্ট বোরিং ভাই, পুরো দিনটা বোরিং যাইতেছে আমি জানি না কেন। সো যখন ভিডিও বানিতে বসি তখন দিনটা বোরিং চলে যায় আমি জানি না। বাট যাই হোক, এখানে আমার একটা পিগি আছে, মানে পিগি আছে ওকে। সো এখানে আমার জায়গাটা একটু বড় করা উচিত, বাট তার আগে আমি এখানে গাছ লাগাই দিতে চাইতেছি। বাট আমার আর কিছু ওর্ক স্যাপলিং লাগবে, এখান থেকে যদি ওর্ক স্যাপলিং পড়ে তাহলে আরও কিছু ওর্ক স্যাপলিং লাগবে, বাট আমার ওর্ক স্যাপলিং একেবারেই নাই আই গেস, মানে অনেক কম এখন আছে ওর্ক স্যাপলিং। সো 11টা ওর্ক স্যাপলিং অনেক কম কাইন্ড অফ। তো যাই হোক, আমি এখানে কী করবো জানি না। সো একটা কাজ করি, আমি এখানে এখানে যেই গ্রাস আছে এখানে গ্রাস লাগাই দিই, তাহলে পরে সিডস পাবো। সিডস দেওয়ার পরে আমি জাস্ট কী বলে পরে আমি যে ইবোর্ড মানে ফার্মিং করতে পারবো। তারপর এখানে গাছগুলো লাগাই দিই, দেন আমি ব্রেড বানাতে পারবো, উইট করতে পারবো, যাই হোক আমি ফার্মিং করতে পারবো ওয়ান ব্লকের মধ্যে। সো ডে 5টা অলমোস্ট শেষ হয়ে গেছে অ্যান্ড ইয়া, ডে 5 অনেক বেশি বোরিং লাগছে অ্যান্ড কাইন্ড অফ ডে 5টা আমার মজাই লাগে না বিকজ ডে 5 আমি তেমন ইন্টারেস্টিং কিছুই করি নাই। সো দ্যাটস ওয়াই ডে 5টা অনেক বেশি বোরিং লাগছে। আজকে ভিডিও বানাইতে আমার অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে বিকজ আজকে ভিডিওটা মানে পুরো অনেকক্ষণ লাগছে আজকে ভিডিও বানাতে। অ্যান্ড তাছাড়াও আজকে ভিডিওটি কি ভালো লাগে লাইক করে দিও অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হ্যাঁ, এটা নেক্সট এপিসোড চাইলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো অ্যান্ড নেক্সট এপিসোডগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। সো ইয়ে, আজকে ভিডিওটি কই। সো বা বাই।